সোনার বাংলা যদি আমার মৃত্যুর একদিন আগে বাসযোগ্য হয় আমি একদিন আগে সোনার বাংলা ফিরে এসে মারা যাবো রাইট সোনার বাংলাকে বাসযোগ্য করার জন্য কথা বলি যতদিন পর্যন্ত না বাসযোগ্য হচ্ছে ততদিন তো আমি এখানে থাকবো না আমি ভাগছি ভাগছি এখন বিদেশে বসে বসে নিরাপদ দূরতা থেকে এখন আর বাংলাকে ঠিক করার চেষ্টা করতেছি সভ্য করার চেষ্টা করতেছি বাসযোগ্য করার চেষ্টা করতেছি নিয়ে যাওয়া হচ্ছে তাকে নিয়ে চলে গেল হেলেনা জাঙ্গি তাকে কি কারণে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তো সেই বিষয়টি আসলে এখনো বোঝা যাচ্ছে না বলে কি এটা কি বোঝা যাচ্ছে না যে কেন গ্রেফতার করে নিয়ে গেল এ কি আজব খেলা হচ্ছে খেলা সোনার বাংলার খেলা হইতেছে তাইও কান্দ খেলা অ্যাক্রোবেটিক খুব কাড়াতে হচ্ছে আর কি বাংলাদেশে সো আপনাদেরকে আমি এখানে যে ঘটনা যদি এখন আগে থেকে ফলো করে না থাকেন কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে ফলো করার ব্যবস্থা করে দিছি জাস্ট কত পর্বে আমি এটিন একটা এপিসোড করছি অলিম্পিকের খেলা নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়ে আরেকটা খেলা মিস করতেছেন কি না জানি না বাংলাদেশে তো সারা বছর খেলা চলে সো আমি খুব খুব ক্লোজলি ফলো করি এগুলো আমার খুব মজা লাগে সো এই খেলার আমি আবার গন্ধ পাই সোনার বাংলা আমার খুব ফেভারিট তো আমি এখানে খেলাধুলা শুরু হলে গন্ধ পাই গন্ধ পেয়ে আমি ধারণা করতে পারি সো সেই ধারণা থেকে আর কি আমি একটা এপিসোড করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তো ইয়েস দেখেন না খেলা খুব জমে গেছে হ্যাঁ এতটাই এইভাবে জমবে আমি এটা আশা করিনি অনেস্টলি এইভাবে জমবে আমি এটা আমি নিজেও আশা করিনি আমি ভাবছি যে চিপায় ফেলে দিছে মহিলাকে বোঝা যাচ্ছে যে তখন চিপায় ফেলে নাই চিপায় ফেলার চেষ্টা করা হচ্ছিল কিন্তু চারপাশ থেকে যেভাবে লেগে গেছে বিভিন্ন গ্রুপ তাতে করে আমার আই ওয়াজ লাইক ওকে হুম এই মহিলার বিপদে ফেলবে বাসা রেড দিয়ে গ্রেফতার করে নিয়ে যাবে ও মাই গড এটা আমিও চিন্তা করিনি তো আমিও আসলে ধারণা করতে পারিনি যে এত দূর গড়াবে যে এই পান্ডা উনি ভদ্রমহিলা তো উনি ছাত্রলীগ মহিলা কি সম্পাদক কি সদস্য ছিলেন ছাত্র ছাত্রলীগ করতেন টকশোতে প্রচুর এই সরকারের জন্যে গিয়ে লেফট অ্যান্ড রাইট করতেন হ্যাঁ খোপাকোপি কামড়াকামড়ি চিল্লা চিল্লাচিল্লি করে এই হচ্ছে ওনার দোশা এখন ওনার বাসা যখন সাংবাদিকরা এসে পাণ্ডামে শুরু করে দিবে রাইট এগুলো তার কত বলব ধরনের প্রাইভেসি টাইভেসি তো পড়া করে না এখন রাষ্ট্রের সাথে আরেক সাংবাদিক গুণ এই সাংবাদিকরা আমি আপনাদের এখন দেখাবো যে সাংবাদিকের কথা ছিল দায়িত্ব ছিল প্রশ্ন করা কি লামসাম ধরে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এখন দেখাবো সেগুলো নিয়ে যেখানে সাংবাদিকরা প্রশ্ন করার কথা ছিল যে সরকারগুলো কি করতেছে রাষ্ট্র এগুলো কি অভিযোগ তুলতেছে সব অভিযোগের তো কোনো ভিত্তি নাই সেখানে সাংবাদিক এমনভাবে নিজেরাই ফ্রেম করবে এখন বৈদেশিক মুদ্রা বিদেশি মত কত কথা যে বানাবে এখন এই জন্য বললাম আর কি পান্ডা এগুলো সে আরেক পান্ডা রাষ্ট্রযন্ত্রের এই অবশ্যই এগুলো আগে আরেকবার তো বলতে হচ্ছে এগুলা তো সব ওয়েব বলছিলাম না কত পড়বে ওয়েব এইগুলো সে ওয়েবের বিভিন্ন জাল আর কি এগুলো সব মিলেমিশে পাণ্ডামি করে এই দেশের অবস্থা অবস্থাকে ইয়ের বাইরে না চক্রের বাইরে না এখন দেখেন যে ওনার যখন শুরু করবে তখন ওনার মেয়েটা হেলেনা জাহাঙ্গীরের ছোট মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে বোঝা যাচ্ছে এই কটস কটস ইংরেজি শুনে সো মেয়ে প্রচণ্ড গরম মেয়ে খেপে চলে আসবে এবং সাহসী মেয়ে কারণ এই ধরনের চিপায় যখন পড়ে কেউ তখন যত বড় যত যাই হোক মানুষ খামস হয়ে যায় ভয়ে কারণ এই দেশে তো আপনি জানেন কি যে যেটা আমি গত পরে আলোচনা করছি নো বডি ফ্রিকিং নোস কোন দিক থেকে কোন ধারায় কাকে কখন কোন চিপা ফেলে দেবে যেই কারণে প্রেডিক্ট করা যায় না এই দেশে যে কী হবে নবনীন সেই জন্যে যখন পিছনে এরকম লেগে যায় তখন ভয়ে আর কেউ মুখ খুলতে চায় না যে কোন দিক থেকে কী করা দেয় এই মেয়েটা অ্যাকচুয়ালি দেখা এক জায়গায় সে তার বাসা ভাঙচুর করছে রীতিমতো দেখাবো সে একবার বলে আবার সিটে সিট ব্যাক সে বলে যে আমার বাসা যেভাবে ভাঙচুর করা হয়েছে নানান পরে বলেছে যে না 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 ভাঙচুর করা হয় নাই এই যে এখন কারণ এই এই ফুলবুল অফেস এখন তাকে ধরা হবে এখন আবার এইটা নিয়ে খেলা হবে আবার এটা টেনে লম্বা করা হবে বিপদে ফেলা হবে এই কথার কারণ এই কারণে সো ছোটো মেয়ে হইল সোনার বাংলায় বড় হয়েছে তো বুঝে গেছে এই পলিটিক্সটা তা আমি ভাবছি যে আচ্ছা তাইলে মনে হয় বাসা ভাঙচুর করা হয় না এখন দেখবেন দেখাবো পরে যখন রুম দেখাইলাম দেখলাম যে ভাঙচুর মানে ভাঙচুর উপর দিয়ে করছে কিন্তু তারপর তার মুখ দিয়ে সে একটু বোঝে ছোট মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ে তাও সে সোনার বাংলাকে একটু চিনছে যে না বলা যাবে না খুব তেজ নিয়ে এসে সে বলে আর কি মিডিয়াকে যে কী প্রশ্ন আপনাদের আছে বলেন কারণ লামসাম অভিযোগ তুলতেছিল সে গরম হয়ে গেছে এবং গরম হওয়াটা জাস্টিফাইড রাইট এখন দেখেন খেলাধুলা যে শুরু হয়েছে কি কি ক্যাটাগরিতে খেলা হচ্ছে হ্যাঁ খেলার খেলার ক্যাটাগরি শুনলেই খেলার আপনার ধারা শুনলেই আপনি বুঝে যাবেন যে হচ্ছে খেলা হচ্ছে এটা সো আউট অফ নোয়ার হেলেনা জাহাঙ্গীর কেউ চিন্ত না উনি একটা বাংলাদেশ আওয়ামী চাকুরিজীবী লীগ খুঁজছে এটা একটা অপরাধ বাংলাদেশে তাও কিন্তু সরকার দলীয় চামবাজি করতেছিল উনি এমন কিছু না এই দেশে সোনার বাংলায় বাংলাদেশে ওনার বাসায় রেড দিয়ে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সারা দেশের সামনে মিডিয়ার সামনে কী কারণে মানে কারণ তো কিছু দেখে সেটা পরে আসতেছে আসল কারণটা নিয়ে আমরা আলোচনা করি বিটুইন ইউ অ্যান্ড আই আপনিও জানেন আমিও জানি আসল কারণ হচ্ছে নি বাংলাদেশ চাকরিজীবী লীগ নামে একটা সংগঠন খুলছে খোলায় ওনার পেছনে সেও লেগে গেছে ওনার পেছনে বড় মাছ লেগে গেছে ওনার প্রতিপক্ষরা লেগে গেছে এটাই হচ্ছে বাস্তবতা এটা আমরা এখন গ্যারান্টি ইউ তেস ওনার পেছনে প্রতিপক্ষ প্রতিপক্ষ লেগে গেছে যে পাইসি চান্স এখন এটার ফুলায় ফাপায় পায়ে কর্ম কর্মকর্মহল যারা আছে আওয়ামী লীগের কমান্ড এদের কানে লাগাইছে যে এইগুলো অনুপ্রবেশকারী না দিশে ক্যাঁক করে খেলে টায় কান্দ মুভ দিশে সাং করে একদম স্যাঁটিক সাঁটিয়ে এই আসল ঘটনা হয় সো সেটাকে খেলার জন্য এখন ল্যাপছে মা এটা তো আবার অসভ্য দেশ হইলো যে বলে না যে নির্লজ্জ তো লজ্জা থাকে সো অত তো নির্লজ্জ হওয়া যায় না সো ওই কারণে তো আর খেলা যাচ্ছে না দেখানো যাচ্ছে না অ্যাটলিস্ট দেখাইতে হবে এই তো সাইনাদ আপনাদের কি ধারণা দেশে বিচার নাই আইন আদালত নাই প্রশাসন পুলিশ নাই কি যে কোন না কোন বিচার আছে আইন আছে আদালত আছে বিচারিক প্রক্রিয়া এখন খেলা হবে ওনাকে এই জন্য এসে ভাষায় কি কি পাইছে বিদেশি মদ খালি মদ না বিদেশি মদ ভাষা খেয়াল করেন শালার খেলা বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রার যে বিষয়টা আমরা কিন্তু একটা লিস্ট আছে যে আমরা কোথায় কোথায় গেছি পাসপোর্ট আছে আমাদের কাছে এখন যদি আমরা দেশের বাইরে যাই ফেরত আসি টাকা যখন থেকে যায় তাহলে দিব না ফেলিয়ে কয়েকটা বিল ডলার বিল ডলার বিল না দুইশো ডলার দেখলাম দুইশো ডলার বিল তো হাইস্ট হচ্ছে একশো কোন দেশের মুদ্রা যায় না একশো দুইশো খুচরা কিছু টাকা পয়সা যদি জিম্বাবুয়ের ডলার হয় তাহলে তো মানে হচ্ছে টাকায় পয়সা কিছু সো যেই যেই দেশের দেশের বিলই হোক হোক এটা কারেন্সি কিছু খুচরা বান্ধা মানুষ তো শখেও এরকম কিছু টাকা পয়সা বাংলাদেশে যারা আছে এটা বিদেশি টাকা রাখতে পারে খুচরা কিছু টাকা পয়সা বাঁধা একসাথে এগুলো হয়তো সে বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে হ্যাঁ বুঝাবে যে অর্থ পাচার এসে এসব সব টার্মি ভরে দেবে আর কি এই জন্য ক্যাসিনো

মেয়েও গরম হয়ে গেছে যে কিসের ক্যাসিনো প্রথম হেসে দিছে তারপর যেটা কি ক্যাসিনো আপনারা মানে ক্যাসিনো হলে তো একটা টেবিল থাকবে একটা বিশাল ঘর একটা বিশাল আয়োজন আমরা ছোট বাচ্চারা ব্রিফকেসের মধ্যে কিছু চিপস টিপস দিয়ে খেলি এটা আপনার ক্যাসিনো বলতেছেন কেন তো ক্যাসিনো কেন বলতেছে আপু তুমি বুঝতেছো না ছোটো বোন কী যে বলো তুমি কোন দেশে থাকো তোমার আম্মু এত বড় একজন ছাত্রলীগের পান্ডা তুমি তো সবই জানো সবই বুঝছো এই পাণ্ডামি তো তোমার বাসার চোখের সামনে অনেক ঘটছে এগুলো তোমার মাম্মি তোমার চোখের সামনে আমি পিটি শিওর পিটি পজিটিভ অনেক তোমরা তো ভাই জাগা এই কারণ তোমাদের হইতেছে পাস্ট টাইম অ্যাক্টিভিটি হতেছে জুয়া খেলা ক্যাসিনো ক্যাসিনো হচ্ছে তোমাদের বাসা খেলা তোমাদের বাবা আমার উপস্থিতিতে কি যে

তো এটার নাম দিছে ক্যাসিনো এরা বাসার মধ্যে ক্যাসিনো আদলে আর কি কোনো খেলা ওইটার নাম দিচ্ছে ক্যাসিনো কারণ এখন খেলা হবে এখন খেলবে এখন হ্যাঁ হেলোনা জাহাঙ্গীর কি খেলবে কি অপরাধে ভুলে গেলে চলবে না কি অপরাধে খেলতেছে উনি বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লুক নাম একটা সংগঠন খুশিল সমালোচনার মুখেটা বন্ধ করে দিছে শেষ এটুকের কারণে অ্যাগেন মে আস যে এটার কারণে কেন এরকম করতেছে আপনারা অ্যাগেন কেন সোনার বাংলার গেমটা বোঝেন না কতবার করে আপনাদেরকে বুঝেছি আবার বোঝেন এটার হইতেছে এই ছোট্ট কারণ ওনার সাথে এই ধরপাকর করা হচ্ছে কারণ ওনার পেছনে গুন্ডা লাগছে ওনার পেছনে পান্ডা লাগছে ওনার আপনার পিছনে যদি লাগে কালকে দেখবেন আপনার বাসার মধ্যে আপনি কোরআন শরীফকে বলবো ইসলামী জঙ্গি বই তারপর হচ্ছে আপনার বাসার মধ্যে আপনি মনে করেন যে ওই যে খরের দরজা মাপার জন্য ধরেন স্টিলের রুলার যদি আপনার বাসায় থাকে বলবে যে চাপাতি হ্যাঁ সো এটা হচ্ছে জাস্ট কেউ আপনার পেছনে লাগতেছে কিনা কেউ আপনাকে খাইতে চাচ্ছে কিনা যেটা সবসময় বলি যে কেউ যদি আপনাকে টার্গেট করে এই দেশে আপনি চান্দু ধরা আপনার আর বাঁচার কোনো উপায় নাই কেউ যদি টার্গেট করে যে আমি কে খাবো যে আমি তোরা খাইছি শেষ গেম ওভার আর এই মহিলার বাসা দেখেন একটু বাসাটা দেখাই এই বাসা উনি কী করেন ওনার আয়ের উৎস কী মানে এগুলা তো এখন কিন্তু ধরা হবে যে আয়ের উৎস কী এই বাসা এতদিন ধরেও না এতদিন কোনো ইস্যু হয় না রাইট সো এই বাসা তো ভাই আমি এরকম একটা বাসা বানাইতে আমার আজকে আরও তিরিশ বছর কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে লাইফে জীবনে অনেক কষ্ট অনেক ত্যাগ ত্যাগ তিতা পড়াশোনা জ্ঞান গরিমা অর্জন কইরা তারপর হইতেছে সারা জীবনের সঞ্চয় হয়ে এরকম বাসা একটা হয়তো করতে পারবো তাও পারবো কিনা আল্লাহ জানে রাইট আর এরা হইতেছে বাংলাদেশে কোন নাই আছে শিক্ষা না আছে দীক্ষা না আছে কোনো যোগ্যতা না আছে কোনো কিছু কিচ্ছু নেই কোনো যোগ্যতা নেই একটা যোগ্যতা তেলবাজি আর চামবাজি তেলবাজি তেলবাজির যোগ্যতাই হয়েছে এই বাসা সো এই ভাষা তো ওনার না এই বাসা তো শুধু হেলে না জাহাঙ্গীরের না সকল পান্ডার বাসাগুলো এইরকম কিন্তু কাউকে ধরা হচ্ছে না হেলে না জাঙ্গীরকে ধরা হচ্ছে না ওনার বাসায় যে রেইড দেওয়া হয়েছে সেটা একটু দেখেন যে এই হয়েছে একটা দেশের নাগরিক উনি কিন্তু একটা প্রভা আগে দেখেন তারপর বলতেছে এই হচ্ছে একটা ক্ষমতাসীন দলের নেত্রীর এই দেশের হইতেছে নাগরিক অধিকার নাগরিক স্বাধীনতা নাগরিক সম্মান আপনার আমার অবস্থা কি এবার একটু চিন্তা করেন এবার একটু চিন্তা করেন আপনার সে তার দল ক্ষমতায় তার কুন্ডা পান্ডা কিন্তু চারপাশে আছে তার প্রচুর লবিং আছে তার প্রচুর লোক আছে সেগুলো সে রাইট নেই ইউজ করতেছে এই অবস্থায় তার পেছনে কে কে কোথায় লাগছে তার পাশায় রেট আছে তাকে তুলে নিয়ে গেছে তার বাসার এই অবস্থা তছ নছ তারা কিন্তু নিজেদের লোক কত বলবে যেটা বলছি যে আসল খেলা আসল কামড়া কামড়ে কিন্তু বিনপি আওয়ামী লীগ না যখন ইন্টারনাল কোন দল শুরু হয় একই দলের মধ্যে সেটা হচ্ছে আসল খেলা সো ইন্টারনাল কোন দল তার সাইডে লোক আছে তার ছেলে লোক পাণ্ডা সরকার দলীয় ঊর্ধ্বতর লোকজন ভর্তি এবং দেখতে ভালো তো মহিলা সুতরাং ওনাকে হেল্প করার জন্য সকলে তিন পায়ে খাড়া তিন নাম্বার পাঠা কোনটা তো বুঝেছেন সো ওকে রাইট বাস্তবতা কিছু তো বলার করার নাই ভাই বাস্তবতা বলতেছি শুনতে একটু খারাপ শোনাইতে পারে সেটা তো এই হচ্ছে বাস্তবতা এই তারপরও উনি এতটা অনিরাপদ এই দেশে এই রাষ্ট্রের কাছে উনি এই রাষ্ট্রের পোষাগুণ্ডা হওয়ার পরও ওনার বাসা এইভাবে তছ নচ করছে হেলেনা জাহাঙ্গীরের মতো লোক হেলেনা জাহাঙ্গীর মতো সরকার দলীয় গুন্ডা যার ক্ষমতা সরকার এখন তার রাজ রাজত্ব তার সাথে যদি এরকম করে শুধুমাত্র একটু চিপায় ফেলতে পারছে দেখে আপনার আমার কি অবস্থা এবার বোঝান গর্ব চেতনা যে করতে আসে আপনাদের এতো চেতনা একদম সেঁটে দিবে একদম টেসে দিবে জায়গা মতো চেতনা গর্ব খালি কেউ লাগুক পিছিয়ে কোনো দিন এই যে যারা এত চেতনার গল্প কয় আমার তো মাঝে মধ্যে আসলে মানুষের খারাপ চাইতে নাই চাই না কিন্তু মাঝে মধ্যে আমার সত্যিকার অর্থ ইচ্ছা হয় যে এই চেতনা এই যে এত গর্ব চেতনা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না যেগুলো আর কি আমার কথা ভালো লাগে না এই জন্য বা লাইক দেন আমার ভিডিওতে এগুলো মারা খাকে একদিন মারা তো খায় রে ভাই বাংলাদেশে এমন একটা লোক আছে মারা খায় না কোনো না কোনো ক্যাপাসিটিতে খাচ্ছে কোনো না কোনো ক্যাপাসিটিতে ছোট হোক বড় হোক আজকে না হোক কালকে খাবে কালকে না পর খাই না খাইয়েও উপায় নাই এই দেশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্রম ক্র্যাডেল টু গ্রেভ মারা না খেয়ে কোনো পার পাওয়ার কোনো উপায় নাই খাইতেই হবে এটা বান্ধা রাইট এবং আমি যেটা আমার কিছুদিন আগে আমি একটা ফেসবুক পোস্টে লিখছিলাম যেরকম আমাকে মাঝে মধ্যে অনেকে মেসেজ করে আমাকে বলে যে ভাই খুব চেতনা করতাম এক সময় আপনাকে আনফলো করে দিয়েছি কয়দিন আগে দুই মহিলা আমাকে মেসেজ করছে একজন মহিলা করছে যে আপনাকে অনেকদিন আগে আনফলো করে দিয়েছিলাম কেন জানি না কেন তো জানি আমি খুব চেতনায় আঘাত করছি আরেকজন আনফলো করছে হচ্ছে আমি ডাক্তারদের সমালোচনা করছি উনি ডিএমসি ডাক্তার উনি চরম গরম হয়ে আমাকে ব্লক মেরা দিছে দীর্ঘদিন নাকি আমাকে ফলো করতেন আর নিতে পারেন নাই তারপর কিছুদিন আগে আমাকে আবার আনব্লক করে মেসেজ করছেন উনি এর মধ্যে বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হয়েছেন আর কি এখন নিয়োগ পেয়ে যখন কর্মস্থলে গেছেন এখন তো নিজেরা নিজেদের ডাক্তার পাণ্ডাদের সাথে না কুল এগুলো নিতে না পেরে এখন এসে বলতেছে যে আমি আপনাকে ভুল বুঝছিলাম নিজের এখন ভুল স্বীকার করতেছে সো কেন আপনাদেরকে মারা খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় কেন আপনারা আমার কথা বিশ্বাস করেন না কেন আপনারা আমার ভিডিও শেয়ার করেন না হ্যাঁ এই ঠিক না এগুলা একজন মেসেজ করে আমাকে দুদিন আগে বা গতকালকে জানাইছেন যে আপনি সোনার বাংলা খেলাটা বেশ ভালো বোঝেন না এটা আমিও মনে করি আমি সোনার বাংলার গেমটা বেশ ভালো বুঝি আর সোনার বাংলা আমার রক্তের শিরায় শিরায় তো আমিও আসলে ধারণা করতে পারিনি যে এত দূর গড়াবে যে এই পান্ডা উনি ভদ্রমহিলা তো উনি ছাত্রলীগ মহিলা কি সম্পাদক কি কী সদস্য ছিলেন ছাত্রলীগ করতেন টক প্রচুর এই সরকারের জন্য গিয়ে লেফট অ্যান্ড রাইট করতেন হ্যাঁ খোপাখোপি কামড়াকামড়ি চিল্লা চিল্লি করে এই হচ্ছে সোনার দশা এই দেশে সরকারের তার সরকার ক্ষমতায় থাকার পর সে দলবাজি চামবাজি তেলবাজি টকশোতে গিয়ে ফাইট মুক্তিযুদ্ধ ভার্সন টু করার পর এই সরকারের জন্য সরকারকে প্রটেক্ট করার জন্যে সেই ধরা খেয়ে গেল সো এগুলো তো আপনাদেরকে কতবার আলোচনা করছি যে এরকম যে কে কখন কোন দিক থেকে মারা খেয়ে যাবে এই যে তেলবাজি করতে সে করতে হঠাৎ সে মারা খেয়ে যাবে সোলামান সুখন আরিফর হোসেন ভাইয়াদের উদাহরণ টেনে টেনে বলি আবার বলি হ্যাঁ ভ্যারে কি মহিলার চেয়ে বড়ো তেল বাদ ছিল চাম বাদ ছিল এর চেয়ে বেশি তেল বাজি করছে নাই তো এই মহিলা এত অ্যালিজিয়েন্স এলিজিয়েন্সের বাংলা কি ভালো এত অ্যালিজিয়েন্স আর কি মানে জায়গা এত এত এলিজিয়েন্স প্রদর্শন করে শো করে তো পার পাইল না মারা খেয়ে গেল সো না বাংলাদেশে কেউ নিরাপদ না এক সেকেন্ডের জন্য কেউ জানে না কেউ কখন মারা খেয়ে যাবে যত তেলবাজি করতে থাকেন আপনার যে বড় মাছ আপনার পেছনে লাগলে খালি আপনি একটা চিপায় পড়ার অপেক্ষা একটু পা হড়কানোর অপেক্ষা কোথাও একটা ভুল পাওয়ার অপেক্ষা ভুল করার অপেক্ষা বলি নাই কিন্তু ভুল পাওয়ার অপেক্ষা রাইট সো আমি আজকে থেকে প্রায় এক দেড় বছর আগে একটা একটা নোবেল কজ দেখেন আমার কথা বলতে গেলে কতদিকে কথা আসে সোনার বাংলা যে আমি বলি বাই ডেফিনেশন বাই ডিজাইন সোনার বাংলা ভালো কিছু হওয়া সম্ভব না কেনই যে দেখেন একটা নোবেল কজ আমার ওয়াইফ হচ্ছে একটা বৃদ্ধাশ্রম খোলার একটা ইচ্ছা তার বাংলাদেশের যারা গরিব রাস্তাঘাটে বয়স্ক লোকরা পড়ে থাকে তো তার কথা হচ্ছে যে বাংলাদেশের রাস্তাঘাটে যারা পথ শিশু থাকে বাচ্চা কাচ্চা দেখতে একটু চাবি হয় আদুরে হয় দেখে মানুষজন তাদের ব্যাপারে অনেক কেয়ার শো করে তাদেরকে পথ শিশুদেরকে নিয়ে কাজ করে কিন্তু বয়স্ক লোক বৃদ্ধ লোক যারা পড়ে থাকে এদের ব্যাপারে একই রকম কেয়ার দেখায় না তাদেরকে নিয়ে খুব একটা কাজ হয় না সো আমার ওয়াইফের একটা ইচ্ছা যে সে তাদেরকে নিয়ে কাজ করবে একটা বৃদ্ধাশ্রম করবে তাদের জন্য সো ভালো নবল কদার কাজে নামছি কাজে নামার পর খোঁজখবর নিয়েছি আমি 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 আমার আব্বুর সাথে কথা বলছি আব্বুর কাছে জায়গা জমি চাইছি যে আমার দাদার বাড়িতে অনেক বড় জায়গা আছে তা আমি সেগুলো বলছি যাবো আমাকে দিয়ে দেন কিছু জায়গা পরে আবুর সাথে কথাবার্তা বলে বুঝলাম যে জিনিসটা আসলে এত সহজ না কারণ এখানে আপনি যখন এগুলো করবেন সেখানে যে সাহায্য দিয়ে চলবে সেই সাহায্যের জন্য আপনি আলাদা একটা ট্রাস্ট খুলতে হবে সেই ট্রাস্টের আবার সরকারের কাছে এগুলো লাইসেন্স লাইসেন্স না বা লাইসেন্সই এগুলো করতে হবে সো এখানে একটা ফর্মাল প্রসিজার আছে তো আমার পরে এগুলো শুনে আমার হঠাৎ মাথায় আসলো যে আমি কি করতেছি আমি কি পাগল আমার তো এটা ধরে খাইয়া দিবে একসময় আমার পেছনে যদি কেউ লাগে মানে আমি যদি একদম হই তাইলে যে কেউ আমার পেছনে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে যে কেউ আমার খাইয়ে দিতে পারে রাইট সো আমি যদি ঝাপোসা কেউ হই তাহলে আমাকে খাইয়া দিলে আপনারা জানবেন না কেউ কারণ আমার কোনো পরিচিতি নেই জানাশোনা নাই আর যারা পরিচিত জানাশোনা আছে তারা খাইয়া তাদেরকে খাইয়া দিলে আপনি একটু জানতে পারেন সো আপনারা জানতে পারতেছেন না মানে বাংলাদেশে খেলাধুলা চলতেছে না তাহলে প্রতিনিয়ত ক্যামেরার পেছনে এইখানে সেখানে একে ওকে খাইতেছে রাইট সো যারা সাধারণ মানুষ এরা খেয়ে চুপ করে থাকে কেউ জানেন আর কি রাইট সো আমি তখন চিন্তা করলাম যে আমি যে ট্রাস্ট খুলব টাকা তুলবো তারপর কয়েকদিন পরতে পাবলিক করলো যে আমি টাকা মেয়ের রাখাইছি আমার ট্রাস্ট থেকে বইলা আমার খিলা দিবে আমি দেশের বাইরে থেকে আমার পাইতেছে না কিন্তু স্টিল এরকম একটা কথা ছেড়ে দিবে বা আমাকে খেলার চেষ্টা করবে সফল হবে না কিন্তু চেষ্টা করবে রাইট আমার সো আমার লাইক না 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 সোনার বাংলায় কোনো ভালো কাজ করা যাবে না নপ নোপ নপ নপ খালেদা জিয়া যে যে অরফানাজ ট্রাস্টের টাকা চুরি করে রাখাইছে নিয়ে জেলে ভরে রাখছে দুই লাখ না দুই কোটি টাকা এখন সাবেক প্রধানমন্ত্রী উনি দুই কোটি টাকা বা দুই লাখ টাকা খাওয়ার তা আমি বলতেছি আমার কাছে প্রমাণ নাই বলতেছি উনি খায় নাই বাট এই যে মহিলার বাসায় যে রেট দিছে দিয়ে যেগুলো পাইছে এই রেট যদি দেওয়া শুরু করে বাংলাদেশে কার বাসায় কি পাওয়া যাবে না সো খালেদা জিয়া হয়তো সরফানেস ট্রাস্টের হইতেছে টাকা ঠিকমতো ব্যয় হয়েছে কিনা সঠিক খাতে ব্যয় হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাইলে উনি খাইছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ওই মামলা ওনারা কিন্তু অন্য কোনো মামলা না এই মামলায় যে ওনার অরফানেজ ট্রাস্টেরটাকে দেখে টাকা খাইছে টাকা সরাইছে সত্য হোক মিথ্যক ভরে রাখছে কিন্তু দ্যাজ লাইক আমি কি পাগল আমি সোনার বাংলায় ভালো কাজ করার চিন্তা করতেছি মাথা খারাপ নাকি সোনার বাংলা ছেড়ে চলে আসছি এনাফ এটা ভুলে অনেকে কমেন্ট করেন যে আপনি কেন কথা বলেন কথা তো বলি ভাই বাসযোগ্য করতে বাসযোগ্য হইলে তো কখনো ফিরে আসতে পারবো এই দেশে তো ফিরে আসা সম্ভব না ফিরে আসবো না কিন্তু কথা বলে যেগুলো বাসযোগ্য করতে পারে আমি দম আমি কিন্তু দেশে ফিরে আসতে চাই এখনও ফিরে আসতে চাই দেশে যদি বাসযোগ্য হয় আমি কালকে চলে আসবো আমার তো বিদেশে থাকার তো আগ্রহ শখ নাই এবং দেশের জন্যে আমার রাজাকার হইলেও দেশে থাকতে চাই আর কি সো সোনার বাংলা যদি আমার মৃত্যুর একদিন আগে বাসযোগ্য হয় আমি একদিন আগে সোনার বাংলা ফিরে এসে মারা যাবো রেস সোনার বাংলাকে বার করার জন্য কথা বলি যতদিন পর্যন্ত না বার হচ্ছে ততদিন তো এখানে থাকবো না আমি ভাগছি ভাগছি এখন বিদেশে বসে বসে নিরাপদ দূরতা থেকে এখন আর বাংলাকে ঠিক করার চেষ্টা করতেছি সভ্য করার চেষ্টা করতেছি ভার করার চেষ্টা করতেছি সো এই মহিলা খাইয়া গেছে মারা ব্যাড ওনার ব্যাড লাক অ্যাকচুয়ালি ব্যাড লাক বলা যায় না হ্যাঁ হার্ড লাক বলি হার্ড লাক কারণ হচ্ছে এইখানে যে কার কখন কী হবে কেউ জানে না এই যে ঘটনাগুলো ঘটে আমি এগুলো তো জানেন আপনারা বিশ্বাস করবেন কি আমি জানি না আমি খুব মনোযোগ দিয়ে খুঁটায় খুটে খবরগুলো পড়ি প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা নাম কার কী পদ পদবি কী হয়েছে না হইছে আমি একদম ঝিম্মের বৈষক সেগুলো পড়ি আপনারা আমার এখন নেতিবাচক আপনারা আমার এখন আমি নাকি দেশকে ভালোবাসি না দেশকে নিয়ে নাকি আমার খালি দেশ নিয়ে সমালোচনা করি সেই মনীয় সেই মনীয় আমি সোনার বাংলাকে যেই পরিমাণ ভালোবাসি আমার বিনোদনের যে একটা বড় উৎস যে একটা বড়ো জায়গা দখল করে রাখছে সোনার বাংলা আমি যেই পরিমাণ মজা লুটি আমার এই প্রিয় দেশ থেকে আপনারা এগুলো কল্পনা করতে পারেন না ঘুমের মধ্যেও আপনারা স্বপ্ন এগুলো ভাবতে পারেন না